হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। এখন বাজে 11:45, আর এখন আমরা যাবো দার্জিলিং। দার্জিলিং বলা যেতে পারে না, দার্জিলিং আমরা কালকে গিয়ে পৌঁছাবো, কিন্তু আজকে আমরা যাত্রাটা শুরু করছি। আমরা এখন কিভাবে কি পৌঁছাবো দার্জিলিং সেটা আগে তোমাদেরকে একটু বলে দিই। আমরা আমাদের বাড়ি থেকে যাবো হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে আমরা শতাব্দী এক্সপ্রেসে করে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপর সেদিন রাতটা আমরা শিলিগুড়ির এক হোটেলে কাটাবো। তারপর কালকে সকালবেলা শিলিগুড়ির সেই হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাব হচ্ছে সেই জায়গায় যেখানে দার্জিলিং যাওয়ার সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। তারপর গাড়ি করে চলে যাব আমরা দার্জিলিং। তারপর তো ওখানে গিয়ে যা যা দেখার আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু সবটা এই ব্লগে দেখানো সম্ভব না। এই জন্য আমি এপিসোড 1, 2, 3, 4 যতটা এপিসোড লাগে ততটাই আমি করব। আর সেই জন্য বলছি যে এই ব্লগে আমি কিন্তু সবকটা দেখাবো না, কারণ সম্ভব না, এত অনেক বড় ব্লগ হয়ে যাবে। তো যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে, যাতে তোমরা আমি যাবার নতুন দার্জিলিং এপিসোডগুলো করবো সেগুলো যাতে তোমরা দেখতে পারো, নোটিফিকেশানটা এসে যাবে, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ট্রেনে বসে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, এবার দেখি কখন পৌঁছায়। 10:30 তো পৌঁছানোর কথা। এইটাতে আছে রুটি, এখন আবার আইসক্রিম দিয়ে গেল। এই যে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। Thank you.
শান্তিনিকেতনে এসে পৌঁছানো। সিঙ্গারা, চানাচুর, গাঠিয়া, লাড্ডু, ফিওজ। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়েছি। এবার আমাদের ট্রেন 10 মিনিট লেট করেছে। যেই ট্রেনটা 11:35 নামার কথা, সেই ট্রেনটা 15:00 নেমেছে। এখন আমরা গাড়িতে বসে পড়েছি। এখন আমরা যাবো হচ্ছে আমাদের শিলিগুড়ির হোটেলে। আমাদের শিলিগুড়ির হোটেল হচ্ছে বিনায়ক ইন। তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। টিভি আছে, এখানে টেবিল আছে, এখানে চেয়ার আছে, খাট আছে। যদি এই আমরা তিনজনের জন্য বুক করেছি, ওই জন্য একটা খাট ছিল, মানে সিঙ্গেল বেড ছিল, আর ওখানে কিং সাইজ বেড ছিল। আমরা একসাথে করে দিচ্ছি। এখানে একটা কাবাড আছে, এখানে একটা কি টুল, এখানে একটা আরেকটা কাবাড আছে, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর জানলা দিয়ে হচ্ছে এই ভিউ। এটা কিন্তু একটা নন এসি রুম, শুধু পাখাই আছে, কিন্তু পাখা চালাতে হচ্ছে না, ঠান্ডা ঠান্ডাই আছে।